হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো সবাইকে আবারও ঈদ মুবারক। তো আজকে কিন্তু ঈদের প্রথম দিন, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম রেডি। আজকে কিন্তু আমরা পার্কে যাব, আমাদের এলাকায় যে একটি স্পেশাল পার্ক আছে সেই পার্কের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু একত্রিত হয়েছি, আমার বোন ভাইগনা, আমার মেয়ে, আমি, তো সবাই মিলে কিন্তু এখন আমরা পার্কে যাওয়ার জন্য রেডি। তো সবাই কিন্তু ছবি তুলতেছিল, দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা কিন্তু চলে আসতেছি, ওই দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর আমার ভাইকে দুজন কিন্তু একদম যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এই যে আমরা এখন চলে যেতেছি। তো ওই যে বন্ধুরা দেখতে দেখতে দেখেন আমরা কিন্তু চলে আসছি পার্কের ভিতরে। তো পার্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। তো আপনাদের কিন্তু আরেকটি ভিডিওতে বলেছিলাম যে এই পার্কেটা আপনাদের ঘুরে দেখাবো। এটা কিন্তু আমাদের এলাকায় বটতলা ভাঙ্গা ব্রিজে অবস্থিত এই পার্কটি। তো পার্কটি কিন্তু ছোট হলেও অনেকগুলা রাইড করা হয়েছে নতুন নতুন। তো সবগুলো রাইডসই ভালোই, সব বাচ্চাদের জন্যই বেসিক্যালি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর যে আমার ভাগ্নিয়া দুজনেই কিন্তু খুবই মজা পাইছে। তো এই যে আরও অনেক মানুষ কিন্তু আছে, বড়রা প্লাস বাচ্চা সবাই কিন্তু এখানে খেলতেছিল। তো ওই যে দেখেন কি সুন্দর করে দোলনায় দুলতেছিল। ওই যে এখানে আরও অনেক জিনিস আছে। তো আমার ভাগ্নে কিন্তু খুব উচ্ছ্বসিত ছিল এই খেলার জন্য। তো ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দোলনা দিয়ে দুলতেছে। তো ওই যে নাবি এখন এই যে স্লিপ খাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার মেয়ে দুজন কিন্তু সুন্দর দোলনাতে আরামে দুলতেছি। তো আমার মেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাথা ওর ঘুরতেছিল। তো মাথা ঘুরার কারণে কিন্তু ও চুপ করেছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগ্না, ও কিন্তু দোলনায় দুলতেছিল। এই যে পাশেই আরো অনেক মানুষ ছিল। তো আমার আম্মা কিন্তু দেখতে পাচ্ছেন দোলনাগুলো দুলাই দিতেছিল। তো এই যে আরেকজন মহিলাও কিন্তু দোলনাতে দুলাইতেছিল তার বাচ্চাকে। তো ওরা দুই ভাই বোন দেখেন কত সুন্দর দোলনাতে দুলতেছে। তো আসলে খুবই আনন্দ হয় যে আমার মেয়ে দেখেন স্লিপ খাইতে গেছে। তো ও তো ছোট, কিন্তু ও খুব মন চাইতেছিল ওর স্লিপ খাওয়ার জন্য, কিন্তু ও খাইতে পারতেছিল না কারণ ছোট, ও পড়ে যাবে ও বারবার বলতেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাবি কিন্তু বারবারই খেলতেছিল স্লিপে। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে দেখেন কত সুন্দর একটা ঘোড়ার উপরে উঠছে। তো ওর নানু কিন্তু দেখেন ওদেরকে সুন্দরভাবে ঘোড়াটাকে বুঝাই দিতেছিল কীভাবে খেলবে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল দেখে যে বাচ্চারা কত সুন্দর খেলতেছে। তো আমিও আসলে বাচ্চারা যেহেতু খেলবে সেই কারণেই কিন্তু ওদেরকে নিয়ে গেছিলাম ওরা খেলানোর জন্য। আসলে বাসা থেকে তেমন বের হয় না, হওয়া হয়ই না, এই জন্য কিন্তু ঈদ উপলক্ষে আজকে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম যে ওরা একটু খেলবে। তো দোলনাটাই কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় আর একটা ট্রেন ছিল, এই দুইটাই কিন্তু বেশি ভালো লাগছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগে?